হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কেবি বাংলা আর কেবি বাংলার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা আমি আপনাদের জন্য আরও একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে আসলাম। তো আজকের এই রিক্রুটমেন্টে আপনারা দেখতে পারবেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে। তো বন্ধুরা এর আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী রিক্রুটমেন্টের যে সকল ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি আপনাদের রেডি করে রাখতে বলেছিলাম এবং আমি এও বলেছিলাম ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করে দেবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর নিচে আপনার ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করবেন। তো অনেকে সেই ভিডিওতে অনেক ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করেছেন, তো আপনাদের ডিস্ট্রিক্টেও যদি কোনোরকম রিক্রুটমেন্ট ছাড়া হয় আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাঁকুড়া জেলায় টোটাল 6টি ব্লকের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী রিক্রুটমেন্ট চলছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব এই 6টি ব্লকে টোটাল কটি সিট রয়েছে এবং কি করে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কবে এবং আবেদন করতে কি কি কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা লাগছে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে কেউ স্কিপ করবেন না। তো আজকের এই ভিডিওটি আপনাদের এই কমেন্টের ভিডিও, অনেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমাকে কমেন্ট করেছিলেন, তো আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। যে সকল বন্ধুরা বাইরের ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন আর এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আপনার ডিস্ট্রিক্টের নাম অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো যখনই আপনাদের রাজ্যে কোনো রকম রিক্রুটমেন্ট ছাড়া হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যে সকল বন্ধুরা বাইরের ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, এতে করে আপনি বুঝতে পারবেন আবেদনের প্রসেসটি কী, শিক্ষাগত যোগ্যতা কী চাইছে এবং কী কোয়ালিফিকেশন আপনাদের এখানে লাগবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের আবেদনের প্রসেসটিও দেখিয়ে দেবো এবং কি কি কারণে আপনাদের ফর্মগুলি রিজেক্ট হতে পারে সেই প্রসেসিংটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই অঙ্গনওয়াড়ি কর্মী রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলি দেখার জন্য আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়ালি সাইটে আসতে হবে, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের টোটাল 6টি ব্লকের মধ্যে আপনারা এই রিক্রুটমেন্টটি দেখতে পাবেন। তো সবার প্রথমে রয়েছে সিমলা। এই সিমলার যে মেমো নাম্বার রয়েছে 439 ICDS SIM ডেটেড 3/12/2020 তারিখে ছাড়া হয়েছে। স্টার্টিং ডেট হচ্ছে 4/12/2020 থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং ইন ডেট যেটা রয়েছে 21/12/2020 মানে ডিসেম্বর 21 তারিখে লাস্ট ডেট। তার পাশে দেখতে পাচ্ছেন ফাইল, তো সেখানে ক্লিক করলে আপনারা সেই নোটিফিকেশনটি দেখতে পাবেন। তো সবার প্রথমে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিমলা ব্লকের যে রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে আশাকর্মী, এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদোন্নতির মাধ্যমে আশাকর্মী নিয়োগ, শূন্য পদ পূরণের জন্য প্যানেল তৈরি, উদ্দেশ্য সিমলা ICDS এর প্রকল্পে বর্তমান কর্মরত ও নিম্ন উল্লিখিত যোগ্যতা সম্পন্ন অঙ্গনওয়াড়ি কর্মী। সবার আগে আমি ব্লকে ব্লকে যে রিক্রুটমেন্টগুলি ছাড়া হয়েছে সেই ব্লকের রিক্রুটমেন্টগুলি দেখিয়ে দিচ্ছি, এরপরে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর ICDS। তো এর যে শেষ আবেদন হচ্ছে 18/12 মানে ডিসেম্বরের 18 তারিখে আপনাদের লাস্ট ডেট। তো সেই পিডিএফটি আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন, সেটি ক্লিক করলে সেই পিডিএফটি দেখতে পাবেন। যখনই আপনারা রায়পুর ICDS-এ ক্লিক করবেন আপনাদের সামনে এই পিডিএফটি ওপেন হয়ে চলে আসবে। আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রায়পুরের, দেখতে পাচ্ছেন রায়পুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রায়পুর বাঁকুড়া। এরপর আছে রানীবাঁধ বাঁকুড়া, এটাও বাঁকুড়া ডিস্ট্রিক্টের রানীবাঁধে নিয়োগ করা হবে। তো এই 6টি ব্লকে টোটাল 6 রকম ভ্যাকেন্সি রয়েছে, আপনারা একটু দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এরপরে আপনারা দেখতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে খাতরা ব্লকে নিয়োগ করা চলছে। এই হচ্ছে সেই নোটিফিকেশন। তো এখানে পরপর পিডিএফ দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব সারেঙ্গা ICDS। তো সারেঙ্গা ব্লকে, যেটা বাঁকুড়ার মধ্যে, সারেঙ্গা ব্লকের মধ্যে নিয়োগ চলছে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আনরিজার্ভ SC টোটাল 4টি পোস্ট রয়েছে, এখানে আপনারা দেখে নেবেন। তো আমি আপনাদের শুধু আবেদন করার যে পিডিএফগুলি, এখানে টোটাল 6টি পিডিএফ রয়েছে, 6টি পিডিএফ দেখানো সম্ভব নয়। আমি প্রায় আবেদন সেম প্রসেসিংয়ে আপনারা আবেদন করতে হয় এবং কোয়ালিফিকেশন এখানে সেমই চাওয়া হয়েছে। তো আমি যে কোনো একটি ডিস্ট্রিক্টে আপনাদের দেখিয়ে দেবো, খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো যে কোনো ব্লকের একটি রিক্রুটমেন্টের নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিলে আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারবেন। আর যারা এই আবেদনগুলি করতে চান খুব তাড়াতাড়ি আবেদন করবেন। শেষ তারিখ হচ্ছে 18/12/2020 তারিখ অবধি। তো শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সিমলা পাল ব্লকটি রয়েছে সেই ব্লকের যে আবেদনের শেষ তারিখ, সেই আবেদনের শেষ তারিখটি হলো 21/12/2020 মানে ডিসেম্বরের 21 তারিখ। আর বাকি যে ব্লকগুলি রয়েছে বাকি ব্লকের যে আবেদনের শেষ তারিখ সেটা হলো 18/12/2020 মানে ডিসেম্বরের 18 তারিখে লাস্ট ডেট। তো যেহেতু হাতে সময় খুব কম আর লাস্ট ডেটের কথাটি মাথায় রেখে খুব তাড়াতাড়ি আপনারা আবেদন করে দিন। তো যেহেতু এই রিক্রুটমেন্টের নোটিশটি বাংলাতে রয়েছে তো আপনাদের বুঝতে অসুবিধা হবে না, আমি আপনাদের মেন পয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিমলাপাল ব্লকের মধ্যে যে নিয়োগ চলছে সেটা হলো আনরিজার্ভে একটি রয়েছে, SC-তে একটি, মোট 2টি পোস্ট রয়েছে শুধুমাত্র। তো ভিন্ন ভিন্ন ব্লকে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না। তো এখানে যেটা বলা হয়েছে যোগ্যতা বলে, মানে কি কি যোগ্যতা থাকতে লাগবে এই আবেদনটি করার জন্য। তো 1 নম্বর যেটা মেন পয়েন্ট সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, প্রত্যেককে অবশ্যই সিমলাপাল ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে এই যে 6টি ব্লকের রিক্রুটমেন্ট চলছে এই 6টি ব্লকের আপনাদের বাসিন্দা হতে হবে। আপনি যদি সিমলাপালে বসবাস করে থাকেন এক্ষেত্রে কিন্তু খাতরা ব্লকে আপনারা আবেদন করতে পারবেন না। তো যে সকল বন্ধুরা সিমলাপাল ব্লকে বসবাস করে আছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যে ব্লকে বসবাস করে আছেন আপনারা আপনাদের ব্লকে শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো এখানে ২ নম্বর পয়েন্টটি মাথায় রাখবেন, প্রত্যেকে অন্তত 5 বছর নির্বিচ্ছিন্নভাবে সিমলাপাল ICDS এ প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো 2 নম্বর পয়েন্ট অনুযায়ী এখানে বলা যেতে পারে আপনারা যদি ক্যাজুয়ালে এই অঙ্গনওয়াড়ি সহায়িকা কেন্দ্রে কাজ করে থাকেন 5 বছর অন্তত, তাহলে এখানে আপনারা আবেদনের যোগ্য। তো এই রিক্রুটমেন্টটি কোনো ক্যাজুয়ালের কর্মীদের জন্য ছাড়া হয়নি, এই রিক্রুটমেন্টটি একদম পার্মানেন্ট চাকরি হিসেবে ছাড়া হয়েছে, আর এই পোস্টগুলি একদম পার্মানেন্ট। আর ক্যাজুয়াল কথাটির কোনো এখানে হদিশ নেই। আর 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যদি আপনারা মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করে থাকেন এই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবার 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বয়স সীমা 65 বছরের মধ্যে হতে হবে। তো 18 থেকে 65-র মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন, 65-র বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। এবার লাস্ট পয়েন্ট 5 নম্বরে বলা হয়েছে বয়স ও শিক্ষাগত যোগ্যতা হিসাব করতে হবে 3/12/2020। তো 3/12/2020 থেকে আপনার বয়সটি বিবেচিত হবে কত বছর কত মাস হচ্ছে, আর শিক্ষাগত যে যোগ্যতাটা আপনার ডিসেম্বরের 3 তারিখের ডিসেম্বরের আগে যে রেজাল্টটি আপনি পেয়েছেন সেই রেজাল্ট এখানে দেখাতে হবে। তো এই রিক্রুটমেন্টে ছাড়া হয়েছিল 3/12/2020, সেদিন থেকে আপনার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ধরা হবে। তো এরপর আপনারা পয়েন্টে দেখবেন দরখাস্ত পূরণের নিয়মাবলী, মানে কি করে আপনারা সেই ফর্মটি আবেদন করবেন। সবার প্রথমে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই রিক্রুটমেন্টের আরও ডিটেলস যদি জানতে চান সেই ওয়েবসাইটে আসতে হবে। তো সবার আগে বলে রাখি এই আবেদনটি করতে হবে আপনাদের অফলাইনে। তো এবার আমরা দেখে নেব এই আবেদনটি করার সময়। তো 4 ডিসেম্বর 2020 থেকে এই আবেদনটি চালু করা হয়ে গেছে, আর লাস্ট ডেট হচ্ছে 21 ডিসেম্বর 2020 তারিখের মধ্যে। আর আপনাদের যে ফর্মটি জমা করতে হবে সেটা হলো 11টা থেকে বিকাল 3টার মধ্যে, মানে অফিস টাইমে 11টা থেকে 3টার মধ্যে আপনাদের সেই ফর্মটি জমা করতে হবে। তো জমা করার স্থানটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা শুধু সিমলাপাল ব্লকের জন্য শিশু বিকাশ প্রকল্প অধিকারীকরণ CDPO সিমলাপাল CDS প্রকল্পের অফিসে। তো এই অফিসে আপনাদের সেই ফর্মটি জমা করতে হবে। এরপর আমরা দেখে নেব দরখাস্তর সঙ্গে যে সকল কাগজগুলি আপনাদের জমা করতে হবে। তো দরখাস্তটি আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি এখানে এই পয়েন্টে আমি আপনাদের দেখিয়ে দিই সেই ফর্মটির সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো প্রথমে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগপত্রের প্রত্যায়িত নকল, মানে ফর্মটি। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রে প্রত্যায়িত নকল। তো যেহেতু এই আবেদনটি আপনাদের মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, অতএব আপনারা এখানে মাধ্যমিক পাশের অ্যাডমিটটি দেবেন। তো মাধ্যমিকের অ্যাডমিটটা গেল আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে। এবার শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনারা মাধ্যমিকের মার্কশিট এবং তার সঙ্গে সার্টিফিকেটটি দেবেন। এবার গ নম্বরে বলা হয়েছে যেহেতু এটা স্থানীয় বাসিন্দাদের জন্য, অতএব সিমলাপালে যেহেতু আপনি বসবাস করে আছেন সিমলাপালে গ্রাম পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্স নিয়ে আসতে হবে। তো এই রেসিডেন্সটা আপনারা জেলা পরিষদ বা ব্লক থেকেও নিতে পারেন। তো এই রেসিডেন্স সার্টিফিকেটটা যদি আপনি জেলা পরিষদ থেকে নেন তাহলে জেলা পরিষদ, বিডিও হলে বিডিও, বা আপনার গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের যে অরিজিনাল রেসিডেন্সটি দেবে সেই রেসিডেন্স অরিজিনালটি দেবেন, এখানে জেরক্স দেবেন না, এখানে সেটাই বলা হয়েছে জেরোস্কপি গ্রাহ্য হবে না। তো এই আবেদনটির একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটির ডান সাইডে আপনাদের ছবি লাগাতে হবে। তো এখানে সেটাই বলা হয়েছে, এখানে আপনাদের কালারিং পাসপোর্ট মার্কের ছবি একটা দেবেন, তার সঙ্গে অতিরিক্ত আরও একটি ছবি দেবেন যার পিছনে আপনাদের অবশ্যই নাম মানে স্বাক্ষর করে দেবেন। আরও উপরোক্ত যে সকল ডকুমেন্টসগুলি দিতে হবে সেটা হলো নিজের নাম ঠিকানা লেখা ও 5 টাকা মূল্যের একটি ডাক টিকিট যুক্ত একটি খাম দরখাস্তর সঙ্গে জমা দিতে হবে। মানে আপনি তো খামে ভরে আপনার ডিটেলস এবং সেই অফিসের ডিটেলস দিয়ে দেবেন, কিন্তু সেই খামটির ভিতরে আরও একটি খাম দেবেন, আর অবশ্যই সেখানে 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগাবেন। তো যে খামটি আপনারা দিচ্ছেন এক্সট্রা সেই খামটির মধ্যে অবশ্যই আপনাদের পুরো ঠিকানা লিখে দিবেন, এতে করে অফিস থেকে যখন কোনো অ্যাডমিট ছাড়া হবে সেই অ্যাড্রেসে আপনাদের চলে আসবে। তো এরপরে পয়েন্টটিতে বলা হয়েছে আপনারা যদি তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা OBC কাস্টের কেউ হয়ে থাকেন এক্ষেত্রে আপনার সেই কাস্ট সার্টিফিকেটটি জেরক্স কপি আপনাদের সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো এই সকল সমস্ত ডকুমেন্টস এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন, এবং খামের উপরে যেটা আপনাদের লিখতে লাগবে এখানে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন। তো এটি খামের উপরে লিখবেন এবং এখানে বলা রয়েছে আপনারা এরপরে সেই অফিসে গিয়ে জমা করবেন। তো এরপরে পয়েন্টে আপনারা দেখতে পারবেন নিয়োগ প্রক্রিয়া, কি করে নিয়োগ করা হবে এই রিক্রুটমেন্টের মধ্যে এবং কত কি লিখিত পরীক্ষা থাকবে, সব আপনারা পার্ট করে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো এবার আমি আপনাদের একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এই আবেদনটি করার পর কি কি কারণে আপনাদের সেই ফর্মটি বাতিল হতে পারে। তো 1 নম্বরে বলা রয়েছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় অতিক্রম হওয়ার পর জমা করলে আপনার ফর্মটি বাতিল दाखिल हो जाए, ये अपनारा सबाई जानें। एरपर बला होयेछे आवेदनपत्र असम्पूर्ण एवं सठिक निर्देश अनुयायी ना थाकले, तो एखाने जा जा निर्देशना करा होयेछे सकल यदि आपनार ना थाके ताहले आपनार फर्मटी अवश्यई रिजेक्ट होबे। तो एखाने बलाई रयेछे आपनादेर एक्सट्रा एक खाम दिते होबे और सेई खामेर मध्ये 5 टाका दामे एक डाक टिकिट लागाते होबे, सेई डाक टिकिट बा खामटी ना थाकले एखाने आपनार फर्म रिजेक्ट हये जाबे। एरपर एखाने एओ बला रयेछे आपनि तो सेई फर्मटिर संगे पासपोर्ट मापेर कालार छवि अ্যাটাচ करछेन, एर संगे आपनादेर उपरोक्त आरेकटी छवि चाওয়া होयेछे, तार पिछने सिगनेचार करा होयेछे, एई छबिटी यदि आपनि ना देन एई क्षेत्रे आपनार सेई फर्मटी बातिल हये जाबे। तो अवश्यई आवेदन कर आगे ये शर्तावली अपनारा एक देखे नेबें और रिजेक्ट होवार जो समूह 10टी कारण रयेछे ये कारणगुलो एक देखे नेबें। तो एछाड़ाओ आरो साधारण शर्तावली किछु रयेछे एसब आपनारा एक देखे नेबें जखन आवेदन करबें। तो बंधुरा बाँकुड़ा जिला ये जे 6टी ब्लके आपनादेर आवेदन चलछे, एई आवेदनेर जो प्रसेसटी सब ब्लकेर बेलाय सेमई रयेछे और सेई फर्मटिओ सेमई रयेछे, अतएव आमि आपनादेर शुधु एई ब्लकटाई देखिए दिलाम। तो एबार आमरा देखे नेब एई आवेदनटी करार जोन्नो जे एप्लिकेशन फर्मेट, तो सेखाने कि बला रयेछे। तो सबार प्रथमे एखाने आपनारा देखते पाच्छेन दरखास्त बयान, माने एई होच्छे सेई आवेदनेर फर्म। फर्मटीते विषयेर मध्ये रयेछे पदोन्नतिर माध्यमे अंगनवाड़ी कर्मी हिसाबे नियोग, तार पाशे रयेछे एकटी घर, सेई घरेर मध्ये आपनादेर कालार मापेर पासपोर्ट साइजेर छवि बसाते होबे। तो सबार प्रथमे एक नम्बर रयेछे अंगनवाड़ी सहायिकार नाम, जिनि आवेदन करबेन तार पुरो नाम एखाने बसाबेन। दो नम्बर रयेछे बर्तमाने जे अंगनवाड़ी केंद्र सहायिका हिसाबे कर्मरत, तो सेई केंद्रेर नाम बसाबेन एबं तार जे एकटी कोड रयेछे सेई कोडटी एखाने बसाबेन। एरपरे बसाबेन ग्राम पंचायतेर नाम। एरपरे तीन नम्बरे बला रयेछे आपनि जे जायगाय एखन बसबास करे आछेन तार ग्राम, पोस्ट अफिस, ब्लक, जेला, पिनकोड सबकिछु आपनारा एखाने भरे देबेन। चार नम्बर घरे आपनादेर एखाने बला रयेछे शिक्षागत योग्यता, अवश्यई 3/12/2020 तारिख अनुयायी आपनादेर एखाने सेई परीक्षार्थीर नाम माध्यमिक कोन बोर्ड থেকে पास করেছেন, কত মার্কস নিয়ে পাস করেছেন এবং কত ডিভিশন গ্রেড পেয়েছেন সব এখানে বসাবেন। এরপর ৫ নম্বর পয়েন্টে বলা আছে 3/12/2020 থেকে আপনার বয়স সেই অনুযায়ী আপনাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেই হিসাবে বসাবেন। আর যদি এখানে কাস্ট সার্টিফিকেট দেখান এই ক্ষেত্রে আপনাদের যেটা জাতি সেই জাতি এখানে বসাবেন। আর সবার নিচে রয়েছে প্রার্থীর স্বাক্ষর, যিনি আবেদন করছেন তার এখানে পুরো সই করে দেবেন। सबशेषে रयेछे घोषणापत्र और सब नीचे एकदम रयेछे तारीख और एखाने आपनादेर आरेकटी सई करते होबे, सेटा होच्छे प्रार्थीर स्वाक्षर, डान दिके आपनारा देखते पाच्छेन। तो एखाने टोटाल आपनादेर 2टी सिगनेचार करते होच्छे और जेदिन जमा करबेन सेई तारीखटी देওয়ার पर एखाने आपनारा जमा करे देबेन। तो आरो जे 5टी ब्लक रयेछे टोटाल ये 5टी ब्लकेर जे आवेदनेर प्रोसेस एकदम ही सेम और क्वालिफिकेशन योग्यता सबई किछु सेम चाওয়া হয়েছে। तो एखाने जेटा डिफारेंट एकटाई डिफारेंट लक्ष्य करते पारबेन सेटा हलो प्रत्येकटी ब्लकेर बेला एखाने भिन्न भिन्न सीट रयेछे, कोथाओ जेनारेल क्षेत्रे बेशी रयेछे, कोथाओ एससीदेर कोटा एखाने बेशी रयेछे, कोथाओ बा एसटीदेर कोटा बेशी रयेछे। तो ये पीडिएफटी हलो रायपुर ब्लकेर पीडिएफ। तो एखाने जेटा आनरिजार्भेर क्षेत्रे 6टी एससीदेर 1टी एसटीदेर टोटाल 1टी, तो एखाने 1टी 1टी करे पोस्ट रयेछे, किन्तु आनरिजार्भ जे रयेछे आनरिजार्भेर जोन्नो 6टी पोस्ट रयेछे। एई जे नोटिसटी आपनारा देखते पाच्छेन एटा होच्छे रायपुरेर नोटिस। तो एई जे आवेदनेर प्रोसेस एबं जे परीक्षा एक्सामिनेशनेर प्रोसेस सबई किछुई सेम एबं जे जे फर्मेटटी रयेछे सेई फर्मेटिओ सेम। तो बंधुरा आरो 5टी ब्लके जो रिक्रुटमेंट छाड़ा होयेछे तो सेई रिक्रुटमेंटेर नोटिस आमि आपनादेर देखाच्छि ना, कारण नइले भिडियोटी अनेक बड़ो हये जाबे। तो आमि शुधु आपनादेर ब्यापारटी बुझिए दिलाम। आपनारा जे ब्लके बसबास करे आछेन एखाने सेई ब्लकटी खुंजबेन, सेई ब्लकेर नोटिफिकेशनटी शुधु देखबेन एबं सेई नोटिफिकेशन जे क्राइटेरियागुलो चाওয়া होयेछे सेई क्राइटेरिया अनुयायी आपनारा फर्म फिल आप करबेन। तो बंधुरा आजकेर एई भिडियोटी एइटुकुई, जदि भालो लागे अवश्यई भिडियोते लाइक करे देबेन और जारा एखोनो पर्यन्त आमार एई चैनेलटिके सबस्क्राइब करेननि खूब ताड़ाताड़ि सबस्क्राइब कर दिये आपनार डिस्ट्रिक्टेर नाम नीचे कमेंट करते भुलबेन ना। एई भिडियोटी দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।